হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে খুব একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি যেই খবরটি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এই খবরটি আপনাদের জন্যে বন্ধুরা আমাদের রাজ্যে যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে আবার এবং তার জন্য একটি খুব বড় সড়ো ভ্যাকান্সি এসেছে এবং সেই কর্মী কিন্তু এবার নিয়োগ করা হবে সিভিক পুলিশের মতোই স্বাস্থ্য কেন্দ্রে প্রতিটা স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু এবার সিভিক পুলিশ নিয়োগ করা হবে এবং তাদের বেতনক্রম কিন্তু খুব একটা ভালো তার জন্য কিন্তু সরকার নোটিফিকেশন জারি করতে চলেছে তাই অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে পেয়ে যাবেন এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের ফোনে খুব সহজেই বন্ধুরা এই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কীভাবে এই সিভিক পুলিশ নিয়োগ করা হবে এবং কতগুলি কত বেতন থাকবে আপনাদের এবং ভ্যাকাঙ্ক্ষি কত আছে সমস্ত কিছু দেখতে হবেন এই ভিডিওতেই তো চলুন বন্ধুরা শুরু করা যাক এই ভিডিওটি এই যে খবরটি প্রকাশিত হয়েছে বন্ধুরা এই খবরটি আজ বিকেল নামে একটি পেপার আছে এই আজ বিকেল নামে পেপারটিতে এই খবরটি প্রকাশিত হয়েছে তো চো দেখুন যে পুরো খবরটি কি বলছে এখানে দেখুন যে এবার সরকারি হাসপাতালের নিরাপত্তা বাড়াতে আরও তিন হাজার দুশো সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করে জানানো হয়েছে হাসপাতালগুলির নিরাপত্তা বাড়াতেই এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু বলে দেওয়া হয়েছে টোটাল ভ্যাকান্সি এখানে দেখুন তিন এবং এই নিয়োগটি হবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে এবং এটি হবে প্রতিটা স্বাস্থ্য কেন্দ্রে তারপরে দেখুন কি বলছে যে তবে এই মুহূর্তে রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্ব রয়েছে বেসরকারি সংস্থার হাতে যেটি আপনারা সকলেই জানেন যে এখন যে কোনো হাসপাতাল বা যে কোনো স্বাস্থ্য কেন্দ্র কিন্তু বেসরকারি সংস্থার হাতে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তাদের পরিচর্যার জন্য। তারপর দেখুন এখানে তারপরে আরও কিছু বলা হয়েছে দেখুন যে সূত্রের খবর সরকারি বেসরকারি রক্ষীদের পাশাপাশি তিন হাজার বত্রিশ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক তিরিশ দিনের জন্য কাজ নিশ্চিত করা হবে দেওয়া হবে দশ হাজার টাকা বেতন চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া সিভিক ভলেন্টিয়ারদের বেতন দেবে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা ও পুলিশ দপ্তর বন্ধুরা আপনারা যে এই যে নিয়োগটা হবে তাদের এই নিয়োগের যে চুক্তিভিত্তিক বলছে কিন্তু এই চুক্তিভিত্তিক তো এর আগেও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছিল কিন্তু তা এখন বর্তমানে ষাট বছরের চুক্তিভিত্তিক হয়ে গেছে তারপরে দেখুন এখানে দশ হাজার টাকা আপনাদের স্যালারির কথা বলছে এবং আপনাদের যে স্যালারি দেবে সেটি দেবে পুলিশ দপ্তর থেকে এবং রাজ্য মোকাবিলা দপ্তর থেকে বিপর্যয়ের মোকাবিলা দপ্তর থেকে তারপরে দেখুন আরও গুরুত্বপূর্ণ যে এখানে কথাটি আছে দেখুন যে তবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সরকারি সম্পত্তি রক্ষায় লাঠিধারী স্পিক ভলেন্টিয়ার নিয়োগ করে আদৌ মিটবে না সমস্যায় প্রশ্ন তুলছে পর্যবেক্ষক মহলের একাংশ অনেকেই বলেছেন স্থায়ী নিয়োগের পরিবর্তে সিভিক কর্মীদের নিয়ে সিভিক কর্মীদের দিয়েই কাজ চালিয়ে নিয়ে যেতে চাইছে স্বাস্থ্য দপ্তর বন্ধুরা এই যে নিয়োগটির ব্যাপারে অনেকেই হাত তুলেছে এবং তারা হয়তো বলছে যে বর্তমানে যে সিভিক ভলেন্টিয়ারগুলি আছে তাদেরকে নিয়েই কাজ চালিয়ে নিতে চাইছে কিন্তু এটি বর্তমানে তারা করতে চাইছে না তারা কিন্তু নিয়োগ করতে চাইছে এবং সেই নিয়োগ হবে খুব তাড়াতাড়ি বন্ধুরা তার জন্য আপনারা তৈরি থাকুন আপনাদের সামনে এই খবরটি তুলে ধরার দরকার ছিল আপনাকে জানিয়ে রাখলাম আপনারা অবশ্যই তৈরি থাকবেন এর জন্য এবং যখন নোটিফিকেশান বেরিয়ে আসবে অফিসিয়ালভাবে আপনাদের সামনে অবশ্যই সেই নোটিশ আমি তুলে ধরবো এবং তখন আপনারা অ্যাপ্লাই করবেন এই জবের জন্য তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং নোটিফিকেশান এলেই আপনাদের সামনে আমি তুলে ধরবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না তো আজকে এখানে শেষ করে বন্ধুরা পরের ভিডিও আবার আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ আজকে এই পর্যন্তই